আপনি বলেন, আপনার বলাও হোক। তো এখন আমাদের ভাই নাঈম সাহেব, তিনি কিভাবে এই সহি আকিদার পথে আসলেন, কি ধরনের বাধার সম্মুখীন হলেন এবং সে বাধাগুলিকে কিভাবে ওভারলুক করলেন, সংক্ষিপ্ত তিনি এই কথাটা বলতে গেলেই তার কাছ থেকে আমাদের কিছু শোনা ও জানা হয়ে গেল। এরপরে আমরা বৈঠক ভঙ্গের দোয়া করে বিদায় আরজ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়া বাদাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ ইব্রাহিমের ভিতরে আমরা রসুলকে সালাম দিতেছি, এটা সব দুরুদ পড়তেছি, এটা সবাই বুঝতেছি, কিন্তু রসুলের সালামের জন্য তার সাথে কিন্তু আমরা সালাম দেই, এটা কিভাবে দিতেছি, সালাত যখন পড়ি তখনই বুঝি, কিন্তু এটা যে রসুলকে সালাম দেওয়া এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা যে রসুলকে রসুলের উপরে দুরুদও পড়তে বলছেন প্লাস সালামও দিতে বলছেন, কিন্তু আমাদের দুরুদের অধ্যায়টা হচ্ছে, সালামের অধ্যায়টা তো মূলত হুশের সাথে হচ্ছে না। এই জন্য মহাব্বতের সাথে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে ধর্মীয় জগতে বিভিন্ন মুখতালিফ বা বিভিন্ন একতলাফের ভিতর থেকে বিভিন্ন ইঙ্গিতে ইশারায় নিজের বুঝে অন্যের থেকে জেনে যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার দাবিতে সত্য যে আল্লাহ আমাকে সঠিক পথে এনেছেন, আমি 2009 সঠিক পথে যে আসতে পেরেছি, এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যাহার অক্লান্ত পরিশ্রম আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত দীনের একটি দল হকের উপরে থাকবে, এবং যেই হকের উপরে যারা থাকবে তারাও এবার অক্লান্ত পরিশ্রম করে তাদেরও মৃত্যু পর্যন্ত এভাবে দাওয়াতি কাজ। আজকের মূলত প্রোগ্রাম, মানে আগামীকালকের মূলত প্রোগ্রামটা হলো বরগুনা জেলা আমতলী থানায়, প্রতিমধ্যে তিনটা প্রোগ্রাম, আমি আশ্চর্য হয়ে গেছি যখন শায়েখের মুখে শুনলাম, দুইটা শুনছি শায়েখের মুখে আর একটা পটুখালী। তো এটা কিভাবে হলো? এটা তো এইভাবেই হইতেছে আসছে, যারা হকের পথে আসতেছে তাদেরকে আল্লাহ ব্যবহার করে, যে তোমার মানে এই স্রোতে তুমি যদি একটু কি করো, একটু নিজেকে ব্যবহারিত করো, তোমার আরো কিছু সাথীদেরকে তুমি এই লাইনে আনতে পারতে বা হকের পথে আনতে পারতেছো। তো শুক্রিয়া জি, আলহামদুলিল্লাহ, আমাদের এই পথসভা হিসাবে তিনটা প্রোগ্রামের আজকের এই প্রোগ্রাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন, শায়েখের জবান থেকে কোরআন ও সুন্নাহর যে কথাগুলি আমরা শুনতে পেরেছি, এই জন্য আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত পরিচয় হলো, আমি কাজী নিসারউদ্দিন নাঈম, আমার বাবা কাজী মুজাফফর আহমদ মরহুম, তো তিনি আলেম ছিলেন, বাড়িতে মসজিদ মাদ্রাসা করেছেন, তো তিনি বরিশাল মাহমুদিয়ার কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন আর চরমনায়ের আলিয়ার ছাত্র ছিলেন। ফজলুল করিম রহমাহুল্লাহ, যিনি আমার পীর সাহেব ছিলেন, ওনার ছাত্র ভাই, একই ক্লাসে বাবা পড়ছেন, বাবা বয়সে 3 বছরের বড়, উনি 3 বছরের জুনিয়র, কিন্তু উনি ওই মাদ্রাসায় থেকেও চরমনায়ের বিরোধিতা করছে, উনি মুরিদ ছিলেন সারসিনা, এবং আমি জন্মের পরে আমার নাম রেখেছে সারসিনা হুজুরের মরহুম দাদা হুজুরের নামে, নাম নিসারউদ্দিন। আমাকে যখন ওখানে 73 সালে যখন পড়তে দিছে, 73-74 যাই হোক সারসিনাতে, তো এখন নেশান নামে কেউ ডাকবেন আমাকে, হাবেশা ছাত্র না না না, এটা তো নাম ধরলে গুণা হয়ে যাবে। তো এক আশ্চর্য ধর্মের ভিতরে ছিলাম, 12 মাসে 13 মিলাদ ছাড়া তো আর কিছু পাইলাম না যে কয়েকদিন ছিলাম। তো যাই হোক, লাস্টে আমার নামও আমি নাইম লাস্টে নাম লাগাইতে বাধ্য হইলাম, কাছে নিসারউদ্দিন নাইম। তো লেখাপড়া ঢাকাতে, লাস্ট হাটহাজারিতে। তো আমার ছাত্র জীবনে ফেকা এবং হাদিস এই দুইয়ের যখন দুই মেরু দেখলাম তখন আমার খুবই সংশয় ছিল, প্লাস ফেকার ভিতরে দিয়া যে যেই ফেকার লিখছেন তার মতামত আগেরটার চেয়ে ব্যতিক্রম, হয় কমানো না হলে বাড়ানো। ওজুর ফরজ কয়টি? 4টি। এই বাংলাদেশ হানাফি কওমি মাদ্রাসার নুরুল ইজা নামে একটি পাঠ্যপুস্তক, নুরুল ইজা নামে একটি ফেকার গ্রন্থ আছে, সেখানে দেখবেন চাইরের অধিক আছে, সলাতের ফরজ 13-14টি, ওখানে আরো বেশি আছে, কম বেশি আছে বিভিন্ন রকমের। তো এগুলি আমাকে খুব ছাত্র জীবন থেকে দংশন করতো, বাবা সারসিনার মুরিদ বিদায় ওই 12 মাসের 13 মিলাদ পড়া লাগতো, এখন এগুলি দেখতাম কওমির যারা তারা বিভিন্ন রকমের, সালামটা আমাকে খুব মানে কষ্ট দিত, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ফুরফুরার পেশাব
আব্দুল কাহার সিদ্দিকি মারা গেছেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর শ্বশুর, উনি যখন খেপুপাড়াতে গেছেন কলাপাড়া কুয়াকাটার, ওখানে যখন মাহবিল করতে গেছেন, আমি ওনাকে যেয়ে সালাম দিছি, ইয়া পিসাব সালাম আলাইকা, নাউজুবিল্লাহ কেন বললেন, ইয়া পিসাব সালাম আলাইকা দেওয়ার সাথে সাথে উনি একটা চর মেরেছেন আমাকে। চরটাকে আমি বাম হাত দিয়ে ধরলাম, ধরে বললাম সাহেব কেন চর দিলেন, আজীবন শিখাইলেন যেই সালাম সেই সালামই দিলাম, এখন উনি আমাকে বললো বেয়াদব, এই সালাম কবে সেই যে মিথ্যা কথা বলছো ইত্যাদি। তার মুড়ি ছিল তারা, ওরা আমাকে বলে হবে, তখন আমি ওখানে ম্যাজিস্ট্রেট কোর্ট মসজিদে ইমাম খতিব ছিলাম এবং চরমোনাই সাংগঠনিক মানে থানার কলাপাড়া থানার ইসলামী আন্দোলন, এখন তো ইসলামী আন্দোলন, ওখানে শাসনতন্ত্র আন্দোলনে আমি সেক্রেটারি ছিলাম। তো যাই হোক, তো পরিচয় পাওয়ার পরে তখন ওনাকে আমি বললাম, আপনি আমাকে চিনেন না কিন্তু আপনার আমি এ টু জেড জেনে শুনে বুঝে আসছি। এরপর একজন মুসল্লিকে ডাক দিলাম, উনি মেশকাত নিয়ে আসছে। এই হাদিসে বেদায়াতের অধ্যায়ে যেগুলি আছে সেগুলি যদি আপনি আর আমি পড়তে বলি, পড়তে পারবেন কিনা সন্দেহ। যাই সংক্ষেপ কথা হলো, আপনি রসুলকে সালাম দিতেছেন ইয়া নবী সালাম আলাইকা, এটা বেয়াদবি হয় না? আর আপনার মতো একজন আনপড়ুয় বিশ্বাসকে সালাম দিলাম ইয়া বিশ্বাস সালাম, এটা বেয়াদবি হয়ে গেল? আল্লাহর কসম, আল্লাহর কসম, উনি আমাকে ধৈর্য কপালে চুমা খেলে, চুমা খেয়ে বলতেছে বাপ তুমি কোথায় লেখাপড়া করছো? বলতাম শাহেক এটা লেখাপড়ার ফসল না, এটা আমার গবেষণার ফসল। ছোটবেলা দেখছি কি কলেরা রোগীদেরকে দাপন করতেছে আর খতমি ইউনিসের মানে কি কয় এটা খতমি ইউনিস করাইতেছে মাইক দিয়ে দিয়ে আমার নদীর পথে বিভিন্ন জায়গায়। সেখানে 40 দিন পরে অনুষ্ঠান হয়েছে, একজন দেওবন্দি আলেম আনসের দোয়ার জন্য, উনি মিলাদে দাঁড়ায় নাই, ওনার হাঁটুতে পিটে মানে লাঠি দিয়ে বাইরিস, তখন আমার বয়স 10-11 বছর। তো এটা আমাকে খুব আঘাত করেছে। তো এটা কোন ইসলাম? এক ইসলামের ভিতরে, এক হানামি মাযহাবের ভিতরে এত মতবাদ কেন? যাই হোক, আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা মানে একটু দেরিতে হলো 2009 আমি আলহামদুলিল্লাহ ক্যান্টনমেন্ট কোচিঘাত মিরপুর 14 ওখানে স্বাধীনতা সত্তর মসজিদ পাঁচতলা মসজিদের ইমাম খতিব ছিলাম। তো ওখান থেকে আমি ঘোষণা দিলাম যে না, আমি সহিহ আকীদাই গ্রহণ করব, আমার ইমামতির আমার দরকার নাই, রেজাকের মালিক আল্লাহ তাআলা যেভাবে হোক। তো ওখান থেকে আমি এই পর্যন্ত সহিহ আকীদার উপর আসি। পরে ওখান থেকে ফুরফুরার ওই মাহবিল ছিল, মাহবিলে গেছি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের সাথে যখন এই পরিচয় পর্ব, তখন উনি ওনাকে আবার ওনার শ্বশুর বলছিল যে ডক্টর সাহেব বলছে যে আমি এত চেষ্টা করলাম আপনার ইয়ানবি ফিরাইতে, তা পারলাম না, আপনি কিভাবে এটা বন্ধ করলেন? ও ওই দিনই ওই মাহবিলে উনি মিলাদ আর পড়ে নাই, ইয়ানবি আর উনি বলে নাই। তখন আমাকে বললো তো তুমি রসুলের মিলাদ খানি কেমনে করো? তো আমি বললাম রসুলের আপনি জন্মবৃত্তান্ত মাতৃভাষায় বলবেন, আর দুরুদে হিসাবে দুরুদ ইব্রাহিম, আর সালাম হিসাবে তাসাউদের এই সালামটুকু, এইটাই হলো সুন্নাহ, এর বাহিরে আপনি কিছু বলার আপনার এই প্রচলিত মিলাদে নাই। এবং আলামাতামা ওনাকে বাংলা ব্যাখ্যা করে শুনাইলাম, তখন উনি নাউজুবিল্লাহ বললো, আমি তো এটা বুঝি না এটার বাংলা অর্থ এরকম হইতে পারে। তো ওইটা ওনার জামাইকে বলাতে, তো আমি ওই মাহাবিলে যখন দারুসুন্নাহ গেছি আবার সংক্ষিপ্ত পরিচয়ে, তখন উনি আমাকে জড়াই ধরলো ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীর। তো হ্যাঁ বললো যে না আপনি তাহলে, আমি আবার কি করলাম মাসজিদ সাইরে ওইখানে দোকান নিলাম, মুদি দোকান আর কি ওই মহল্লাতেই। তো পরে উনি ওনার ওখানে নিয়ে গেছেন, ওখানে 3 বছর ছিলাম আমি, ওখান থেকে 14-11 সালে গেছি, 14 সালে চলে আসছি। সাবার একটা মাদ্রাসার দায়িত্বে আছি, আল্লাহ কবুল করে। তো আমি আপনাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত পরিচয়, ও বাবা মৃত্যুর 2 বছর আগে তওবা করছেন, সহি আকিদার উপরে গ্রহণ করিয়ে উনি মৃত্যুবরণ করেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে সুরা আর রহমানের 4টি আয়াতের সংক্ষিপ্ত কথা বলতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান শব্দের অর্থ তিনি দয়ালুদাতা মেহরবান, আল্লামাল কোরআন শিখিয়ে কোরআন, খলাকাল ইনসান বানাইছেন ইনসান, ইনসান মানুষ, ইনসান মানে মানুষ। তো এই দাবিটা কার? আল্লাহ তার। ও আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষকে কি দিয়েছেন? বাকশক্তি দিয়েছেন। আজকের যদি শায়খের জবানে বাকশক্তি না থাকতো তাহলে আপনারা এই পথে আটকাইতেন না, আটকাইছেন না? আটকাই মাহফিল দেওয়ার একটা গ্রাম্য বসে আছে না, আজকের এটাকে আটকাইয়ে মাহফিল দেওয়ার মতো হয়েছে না? শুনছেন শায়খ কই যাবে, বরগুনা যাবে। তো এবার আমরা আটকাই মাহফিল দেবো। তো আলহামদুলিল্লাহ জবানে এই জবান আল্লাহর দান, আজকের এই জবান দিয়ে আমরা আল্লাহর নাফরমানি কাজে ব্যবহার করতেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানকে কিন্তু যেই কোরআন শিখিয়ে মানুষ বানাইছেন, আল্লাহর দাবিটা হলো কোরআন শিখিয়ে মানুষ বানানো, কিন্তু আমরা আসলে দেখতেছি কি কোরআন শিখে কি মায়ের ভেড়ের থেকে দুনিয়াতে মানুষ আসছে, না দুনিয়াতে এসে 8-10 বছর মেহনত করে কোরআন শিখছে, কোনটা? তো আল্লাহর দাবিটা কেমনে? আল্লাহর দাবি, আল্লাহ তো দাবি করছেন যে আমি কোরআন শিখিয়ে মানুষ বানাইছি। আরেকটা আমাদের দেশে যে ভুল কথা আছে যে আব্দুল কাদের জিনানি রাহমাহুল্লাহ তিনি তে 18 পারা আর বাকি পারা, বাকি 12 পারা বাধা দিল কোন শয়তান,
এটা প্রশ্ন থাকে কি না? এটা এটা যখন একজন আলেমের মুখে দাওরা হাদিস মুফতি বা পীর সে যে নামেই হোক তার মুখে যখন শোনা যায় তখন ছোটবেলা থেকে এটা কষ্ট লাগতো। আমি বলতাম যে ওস্তাদ ওনার নামে বারো পাড়ার এটা একটা আপত্তি, দ্বিতীয় বিনা উজুতে নাম বললে পশম পড়ে যায়, তো আমি তো বলি কই পড়ে না তো কই গেল, এই সমস্ত ধানাই বানাই পান কই পাইছেন কোথায়? এটা তো ইমাম আবু হানিফার নামে, এটাও মিথ্যে কথা, এটাও সম্পূর্ণ আকল বিরোধী কথা। রসুলের তো এইটা বাদ দিলাম, উনি তো রসুলের তো মানেনি নাই, কিন্তু নিজে তো একটা আকল আছে, আল্লাহ তো একটা বিবেক দিয়েছে। আচ্ছা এশারের অজু করে কখন? রাত বারোটায়। তাহলে কখন প্রচলিত? তাহলে ওনার কুফায় কখন এশারের সালাত হইতো? ফজর পর্যন্ত কি করে এটাকে মানুষের পক্ষে কি সম্ভব? আমি তো কোরআন হাদিসের দলিল না, একটা জেনেটিক যে একটা আকল সেটা দিয়ে বলতেছি, এটাকে কোনো মানুষের পক্ষে কি সম্ভব? আল্লাহ মাফ করে। যাই হোক, তো এখন এই আল্লাহ তাআলা যে দাবি করেছে, আমি কোরআন শিখেই মানুষ বানাইছি, তো এই দাবির আমার জানা মতে সংক্ষিপ্ত বলতেছি, ভুল হলে শায়েখ আমাকে অবশ্যই আগে পিছিয়ে সংশোধন করাই দেবে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। একটা সন্তান যখন দুনিয়াতে আসবে, যাও জয়ীব হাদিসে আছে এক কানে আজান আর কানে একামত, একামত না একামত, তো এটা সহি না, শুধু আজান। আচ্ছা আজান আর একামতের ভিতরে পার্থক্য কি? শুধু কতকামতের সালাম না, সেটা আসুক, শব্দগত পার্থক্য কি? কতকামতের সালাম আজানে নেই, তাহলে এটা বরাবর আসলে শুধু আজান দেওয়া, কিন্তু এটা মৃদু আওয়াজে দিবে কোলে নিয়ে। আমি আমার সন্তানদেরকে দিয়ে দেখছি চক্ষু তারা, মানে সে খুঁজতেছে এই পরিচিত নাম তার খুঁজতেছে সে, এখান থেকে তার ইসলাম শুরু হলো। যখন কথা বলা শুরু হবে, আমরা আব্বু আম্মুকে ডাকি, দাদু কইলে ডাকি না, তাকে দেখি আল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে তাকে। এভাবে যখন সে কথা শিখবে, তো বিভিন্ন পর্যায়ে তাকে ইসলামী শিক্ষায় সে শিক্ষিত করতে হবে। করবে কে? বেতনভোগী ওস্তাদরা না, কারা করবে? বাবা মা। তাহলে বাবা মাকে আগে শিখতে হবে। আমার খুব কষ্ট লাগে এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসা শহর, বয়স্কদের শাইখ কিন্তু একটা কথা বলছেন, সংগঠন সংগঠনটাকে ভ্রাম্যমান মাদ্রাসায় নিয়েছেন। আমি চরমনাইতে 17 বছর ছিলাম, 2 বছর বাকি চায়ের তরিকা তল্লাশি দিয়ে, যে এটা 600 বছরের ভিতরে ছিল না, রসুলের মৃত্যু থেকে 600 বছরের ভিতরে ছিল না। তারপরে সৈয়দ ফজলুদ্দিন রহমাউল্লাহকে বললাম যে আপনি যে এইটা বললেন, রসুল পর্যন্ত কোনো দলিল দিতে পারবেন? কোনো দলিল কি দিতে পারবেন? আল্লাহর কসম করে বলতে দিতে পারবেন নাই। অতএব এটা শয়তানের বানানো তরিকা, শেষ। তো তাবলিগে 10 বছর ধরে এলাম, তো তাবলিগ ভ্রাম্যমান মাদ্রাসা, কিছু শিখ না সেখানে আছে, কিন্তু জাহাজের হাদিস আমি ক্ষুদ্র, আমার এলেম নাই কালাম নাই, ফজাইল আমল আমার কাছে 4টি আছে, কয়টা? উর্দু একটা, আরবি একটা, বাংলা দুইটা, দুই লাইব্রেরি, এর ভিতরে কত একতলাপ। ওখানে ছোট করে দেওয়া আছে, আরবিতে দেওয়া আছে জাহাজা হাদিসুন জয়ীফুন, কিন্তু বাংলায় তর্জমা করেছে আল হাদিস, আমার মতের খেয়ানত সে করে নাই। হ্যাঁ, এরপরে এই যে সলাতের অধ্যায়ে লেখা হয়েছে যে 5 প্রকার শাস্তি, 5 প্রকার পুরস্কার, 15 প্রকার শাস্তি, ওখানে ছোট্ট করে দেওয়া আছে, এই হাদিস কোনো গ্রহণতে আমি পাইনি। লোক মুখে মানে শুনিয়ে আমি এখানে কি করলাম, লিখলাম, যাহারা মহাক্কিক আলেম তারা তাহাকিক করে এটাকে প্রয়োজনে বর্জন করবেন, বাদ দিবেন, সেটাকে তুমি আল হাদিস ভাবে চালাই দেওয়া হইলি কেন? না, উনি ওটা লেখেন, এটা লিখছে ওনার ভাতিজা জাকারিয়া রহমাহুল্লাহ। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা হলো যে এই যে শিক্ষার যে বিষয়টা আমার